শব্দটাই বসিয়ে দাও। এই যে শব্দের ইংরেজি জানি না, ওই জায়গাটায় যদি ওই শব্দটা আমরা বাংলায় বসিয়ে দেই, সেটাকে এফএম মেথডের পরিভাষায় বলা হয় সাইজ করা। আগে তুমি সাইজ করা শিখবে, পরে আস্তে আস্তে সেই জিনিসগুলো শিখে ফেলবে। এবার তুমি, তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো দেখি মানুষ ভাষা শেখে কেমন করে? ভাষাকে মুখস্থ করে শেখে নাকি সাইজ করতে করতে শেখে? উদাহরণস্বরূপ বলি, ধরো ছোট্ট একটি শিশুকে বাবা বাজারে নিয়ে গেছে, না বাবার হাত ধরে শিশু বাজারে গেছে, গিয়ে ফলের দোকানে বাবা জিজ্ঞেস করছেন তুমি কোন ফল খাবা, শিশু বলছে আমি আম খাবো, কলা খাবো, ওটা খাবো। বাবা জিজ্ঞেস করছেন ওটা কোনটা, শিশু বলছে ওই যে ওটা, বাবা বলছেন ওটার নাম হলো নাশপাতি, শিশু তখন বলছে আমি তো নাইলে নাশপাতি খাবো। বলো তো দেখি এই যে শিশু নাশপাতি শিখলো, সে কি ডিকশনারি মুখস্থ করে শিখেছে? নিশ্চয়ই না, সে যেভাবে শিখেছে সেটা সাইজ করে শিখেছে। এই সাইজ করার কাজটা কিন্তু আমরা বড়রাও করি। তুমি আমি আমরা যখন হাটে বাজারে যাই, এমন কিছু জিনিস পাই যেগুলো হয়তো নাম জানি না কিন্তু পছন্দ হয়ে গেল, তখন কি করি? আমরা দোকানিকে বলি ভাই ওটা দেন তো দেখি, দোকানি তখন ওটা ধরতে গিয়ে দুটো উপরে ধরে, তখন বলি ভাই আরেকটু নিচে নামেন, তখন দোকানে আরও তিনটা নিচে নামে, তখন একটু রাগ করে বলে আর দুধ তুলি না ভাই, আর তিনটে উপরে ওঠেন। এই যে ভাষায় কথা বললাম, তোমরা বলো তো দেখি এগুলো কোন ভাষা? এগুলো কি গ্রামারের ভাষা নাকি সাইজ করে কথা বলা? আমরা কিন্তু মানুষ সাইজ করেই কথা বলি, বলতে 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 বলতে, অন্যের কাছ থেকে শুনতে শুনতে, অথবা যে শব্দটা জানি না সেটা ডিকশনারি থেকে আমরা যদি জেনে নেই, শিখে নেই, তাহলে কিন্তু আমাদের শেখাটা পরিপূর্ণতা লাভ করে। তোমাদের জন্য আমার টিপস হলো, যে শব্দ তুমি জানবে না সেই শব্দের জায়গায় ওই শব্দটা বাংলায় বসিয়ে দিয়ে এটাকে সাইজ করে ইংরেজিটাকে দাঁড় করিয়ে নেবে। যেমন এখানে আমরা বলতে পারি হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ বেগুন, বেগুন ইংরেজিতে এখানে দেয়া আছে ব্রিঞ্জল, তাহলে ইংরেজি হয়ে গেল হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ ব্রিঞ্জল। আমরা যদি প্রশ্ন করি কত ছিল, তাহলে শুধু একটু পরিবর্তন করব ইজের জায়গাটায় ওয়াজ। যদি জিজ্ঞেস করা হয় 1 কেজি বেগুনের দাম কত হবে, তাহলে আরেকটু বুদ্ধি প্রয়োগ করে ইজের জায়গাটায় শুধু উইল বি বসিয়ে দেবো, আমাদের ইংরেজি হয়ে যাবে। যদি বলা হয় এখন বেগুনের দাম কত হয়েছে, তাহলে ইজের জায়গাটায় শুধু হ্যাজ বিন ব্যবহার করে আমরা এই প্রশ্নের ইংরেজি করতে পারব। এবার দেখো আরেকটি প্রশ্ন, 1 কেজি আপেলের দাম কত? আমাদের ফর্মুলা হলো এবার হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ, ইংরেজি হলো হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ, এতে আমরা বসাবো পরিমাণ, পরিমাণটা হলো 1 কেজি, ইংরেজি হলো 1 কেজি, ফর্মুলার মধ্যে আছে অফ মাঝখানে সেটা বসালাম, এরপরে আছে জিনিস, বিতে বসাবো জিনিস, জিনিস হলো অ্যাপল। 1 কেজি আপেলের দাম কত? হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ অ্যাপল। এভাবে আমরা যদি জিজ্ঞেস করি 1 কেজি আপেলের দাম গত বছর কত ছিল, আমরা শুধু ইজের জায়গাটায় ওয়াজ বসিয়ে দেবো, আর শেষে গত বছরের ইংরেজির লাস্ট ইয়ার এটা বসিয়ে দেবো। যদি বলি 1 কেজি আপেলের দাম আগামী বছর কত হবে, তখন আমরা ইজের জায়গায় উইল বি বসাবো, আর শেষে আগামী বছরের ইংরেজি নেক্সট ইয়ার এটা বসিয়ে দেবো। যদি বলি 1 কেজি আপেলের দাম এখন কত হয়েছে, তাহলে ইজের জায়গায় আমরা হ্যাজ বিন বসাবো, আর শেষে এখন ইংরেজি নাও এই শব্দটা বসিয়ে দেব। তাহলে যে কোনো টেন্সের উপরে ভিত্তি করে যদি বাক্য গঠন করতে হয়, সেই টেন্স এর গ্রামারের নিয়ম না শিখেও আমরা কিন্তু এই ফর্মুলা প্রয়োগ করে সেই বাক্যগুলো ইংরেজি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তো আমরা দেখলাম পরিমাণবাচক জিনিসের দাম কিভাবে জানতে হবে, সেগুলোকে কিভাবে প্রশ্ন করতে হবে, সেই ফর্মুলা আমরা এতক্ষণ শিখলাম। কিন্তু এবার দেখো আমরা সেই প্রশ্নগুলোর কিভাবে উত্তর দিতে হবে সেই ফর্মুলাটা আমরা এবার শিখব। ফর্মুলা হলো দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ ইজ সি ডেশ। এটা হলো পরিমাণবাচক জিনিসের দামের উত্তর দেওয়ার ফর্মুলা। আমরা এতে বসাবো পরিমাণ, বিতে বসাবো জিনিস, এবং শীতে বসাবো দাম। আমরা একটি বাক্য দেখে নেই, গুলশানে 1 কাঠা জমির দাম ধরো আমরা বললাম 1 কোটি টাকা, তাহলে ফর্মুলা আমাদের হবে দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ ইজ সি ডেশ। এতে বসাবো আমরা পরিমাণ, পরিমাণ হলো 1 কাঠা 1 কাঠা, বিতে বসাবো আমরা জিনিস, জিনিসটা হলো জমি, জমি ইংরেজি হলো ল্যান্ড, আর শীতে বসাবো আমরা দাম, দাম হলো এখানে 1 কোটি 1 ক্রোর।
তাহলে গুলশানে এক কাঠা জমির দাম 1 কোটি টাকা, ইংরেজি হলো দ্য প্রাইস অফ ওয়ান কাঠা অব ল্যান্ড অ্যাট গুলশান ইজ টাকা 1 ক্রোর। শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটু বুদ্ধি প্রয়োগ করলে কিন্তু আমরা এই যে যদি বলি গুলশানে এক কাঠা জমির দাম এত ছিল, তখন আমরা ওয়াজ বসিয়ে দেব। যদি বলি এত হবে, তখন আমরা উইল বি বসিয়ে দেব। আর যদি বলি এত হয়েছে, তখন আমরা হ্যাজ বিন বসিয়ে দেব। আমরা অনায়াসে এই বাক্যগুলো যে কোনো টেন্সের মাধ্যমে ইংরেজি করতে সক্ষম হব। কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু কোনো টেন্স শিখছি না, আমাদের বাক্য কারেক্ট হয়ে যাচ্ছে, কাজেই তাতে টেন্স বিল্ড ইন অবস্থায় অটোমেটিক সেই জায়গায় চলে আসছে। তোমরা জানো, একটু আগে আমরা শিখলাম আমাদের ফর্মুলা হলো দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ ইজ সি ডেশ। এবার যদি আমরা বলি 1 কেজি আলুর দাম 14 টাকা, তাহলে আমরা এতে বসাবো পরিমাণ, পরিমাণ হলো 1 কেজি, বিতে বসাবো জিনিস, জিনিস হলো আলু পটেটো, আর টাকা দাম হলো সি এর জায়গায় বসাবো 14 টাকা, টাকা 14 অনলি। কাজে আমাদের ইংরেজি দাঁড়ালো দ্য প্রাইস অফ 1 কেজি অফ পটেটো ইজ টাকা 14 অনলি। ঠিক একইভাবে ছিল বোঝালে ওয়াজ বসাবো মাঝখানটায় ইজের জায়গায়, হবে বোঝালে ইজের জায়গাটায় আমরা উইল বি বসাবো, আর হয়েছে যখন হবে তখন ইজের জায়গায় হ্যাজ বিন বসিয়ে দেবো। তাহলে আমরা সব রকমের বাক্য ইংরেজি করতে পারবো। এবার যদি বলা হয় 1 লিটার দুধের দাম 50 টাকা, আমাদের ফর্মুলা হলো দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ ইজ সি ডেশ। এখানে এতে বসাবো আমরা পরিমাণ হলো 1 লিটার, 1 লিটার, বি এর জায়গায় বসাবো জিনিস, জিনিসটা হলো দুধ মিল্ক, সি এর জায়গায় বসাবো দাম, দাম হলো 50 টাকা, টাকা 50 অনলি। তাহলে 1 লিটার দুধের দাম 50 টাকা, ইংরেজি হলো দ্য প্রাইস অফ 1 লিটার অফ মিল্ক ইজ টাকা 50 অনলি। ঠিক একইভাবে যদি বলা হয় 1 লিটার দুধের দাম এত ছিল, তখন আমরা শুধু ইজের জায়গায় পরিবর্তনটা করে ওয়াজ বসিয়ে দেব। যদি বলা হয় হবে, তখন উইল বি বসিয়ে দেব, এবং যদি বলা হয়েছে, তখন আমরা ইজের জায়গাটায় হ্যাজ বিন বসিয়ে দেব। দেখো, এবার যদি বলা হয় 1 কেজি বেগুনের দাম 40 টাকা, আমাদের ফর্মুলা হলো দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ ইজ সি ডেশ। আমরা জানি এই ফর্মুলার এতে বসাবো আমরা পরিমাণ, পরিমাণ হলো 1 কেজি, 1 কেজি, বিতে বসাবো জিনিস, জিনিসটা হলো বেগুন, ইংরেজি হলো ব্রিঞ্জেল, সিতে বসাবো দাম, দাম হলো 40 টাকা, টাকা 40 অনলি। তাহলে 1 কেজি বেগুনের দাম 40 টাকা, আমরা ফর্মুলা ব্যবহার করে পাচ্ছি দ্য প্রাইস অফ 1 কেজি অফ ব্রিঞ্জেল ইজ টাকা 40 অনলি। এবার যদি বলা হয় 1 কেজি আপেলের দাম 120 টাকা, আমাদের ফর্মুলা হবে দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ ইজ সি ডেশ। এতে বসাবো আমরা পরিমাণ, পরিমাণ এখানে হলো 1 কেজি, 1 কেজি, বিতে বসাবো জিনিস, জিনিসটা হলো আপেল, ইংরেজি হলো অ্যাপল, সিতে বসাবো দাম, দাম হলো 120 টাকা, টাকা 120 অনলি। তাহলে 1 কেজি আপেলের দাম 120 টাকা, ইংরেজি হলো দ্য প্রাইস অফ 1 কেজি অফ অ্যাপল ইজ টাকা 120 অনলি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাই তোমরা এই অনুষ্ঠান দেখে বা এই FM মেথডের মাধ্যমে ইংরেজি শিখে মেধাবী মানুষে পরিণত হও, যোগ্য মানুষে পরিণত হও। তুমি হবে মেধাবী মানুষ, তুমি হবে যোগ্য মানুষ। দেশ তোমার কাছে অনেক অনেক কিছু আশা করে, আর সেই প্রত্যাশা যদি তুমি পূরণ করতে ব্যর্থ হও, তাহলে দেশের জন্য, তোমার নিজের জন্য এটা হবে অত্যন্ত দুঃখের বিষয়। যেহেতু আমরা চাই এই পদ্ধতি তোমরা অনুসরণ করো, বোঝো, দেখো, এবং কতটুকু বুঝতে পারছো সেটা আমাদের জানাও। সেই জন্য তোমাদের জন্য থাকছে প্রতিটি পর্বে কুইজ। আজকের যে কুইজ সেটি হলো, গত বছর 1 লিটার সয়াবিন তেলের দাম কত ছিল? নিচের কোন ফর্মুলাটি সঠিক? হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ, নাকি হাউ মাচ ওয়াজ দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ, নাকি হাউ মাচ উইল বি দ্য প্রাইস অফ এ ডেশ অফ বি ডেশ? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু উত্তর পাঠাতে হবে আজ থেকে 5 দিনের মধ্যে। আর উত্তর পাঠাবার পদ্ধতি হলো, তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে FM, স্পেস দিয়ে লিখবে A অথবা B অথবা C,
তারপর তোমার নাম এবং পাঠিয়ে দেবে 6969 নাম্বারে, যে কোনো মোবাইল থেকে, যত খুশি তত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত পর্বে আপনাদের পাঠানো SMS এর উপর লটারির মাধ্যমে বিজয়ীর মোবাইল নাম্বার। বিজয়ীকে অভিনন্দন। অপেক্ষা করুন, আপনার ঠিকানায় শীঘ্রই পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে পাঠানো আকর্ষণীয় পুরস্কার। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সপ্তাহে ঠিক একই দিন একই সময়ে একই চ্যানেলে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।